ওয়েলকাম অফ আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য। তো এই টপিকটি যেখান থেকে বা যেভাবে মূলত তোমরা ইন্টাররিলেটেড করতে পারো যে পরিবেশে কোথা থেকে এটি উদ্ভব চলে আসলো কি না, সেটা দেখার জন্য প্রথমে বলে রাখি, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি, ইকোসিস্টেম। এই যে ইকোসিস্টেম ছিল, ইকোসিস্টেমের মধ্যে কি বিভিন্ন ধরনের জীব ছিল, তাতে প্রাণী হোক উদ্ভিদ হোক বিভিন্ন ধরনের, সেই প্রাণী উদ্ভিদ বিভিন্ন ধরনের ছিল। তার মধ্যে যে বৈচিত্র্য, যে একটি প্রাণী হয়তো ঘাস খাচ্ছে, প্রথম প্রাণী হয়তো ঘাস খাচ্ছে তো দ্বিতীয় প্রাণী হয়তো সেই প্রাণীকে খাচ্ছে, এরকম যে প্রত্যেকটা জীবের মধ্যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাকে বলা হয় বায়োডাইভার্সিটি। তো এই বায়োডাইভার্সিটি নিয়ে আজকে আলোচনা করব। তো বায়োডাইভার্সিটি যদি সংজ্ঞা দেখি তাহলে এরকম বলতে পারি, লিভিং অর্গানিজম, ব্যাকেটে লিভিং অর্গানিজম বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। লিভিং অর্গানিজম যেহেতু গাছপালা এবং অ্যানিম্যাল বা প্রাণী উভয়ই, তাই দুটি পড়বে প্রেজেন্ট ইন আওয়ার ইকোসিস্টেম। ইকোসিস্টেম যেটা আগেই বললাম যে আমাদের ইকোসিস্টেমে যে সমস্ত লিভিং অর্গানিজম বসবাস করে সমস্তটাই কি বায়োডাইভার্সিটির অন্তর্গত। তাহলে আমরা বুঝতে পারলাম বায়োডাইভার্সিটি কি। বায়োডাইভার্সিটি হলো প্রত্যেকটা জীবের মধ্যে যে তার বৈশিষ্ট্যগত পার্থক্য, তাকেই আমরা বলবো কি বায়োডাইভার্সিটি। এবার বায়োডাইভার্সিটির যদি টাইপস দেখি তাহলে দেখবো বায়োডাইভার্সিটিকে তিনটি ভাগে, মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো জেনেটিক বায়োডাইভার্সিটি, দ্বিতীয়টি হলো কি স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত, স্পেসিস ডাইভার্সিটি। আরেকটি যেটি আছে সেটি কি ইকোসিস্টেম ডাইভার্সিটি বা প্রত্যেকটি বাস্তুতন্ত্র অনুযায়ী যে ডাইভার্সিটি দেখা যায়। তো প্রথমে জেনেটিক ডাইভার্সিটি সম্বন্ধে বলবো। জেনেটিক ডাইভার্সিটি কি? জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে ভ্যারিয়েশন অফ জিনস, বা জিনগত যে পার্থক্য দেখা যায় কার মধ্যে, স্পেসিসের মধ্যে, মানে কোন একটা স্পেসিসের মধ্যে, এ পার্টিকুলার স্পেসিস পার্টিকুলার স্পেসিস, অর্থাৎ একটি পার্টিকুলার স্পেসিসের মধ্যে বা প্রজাতির মধ্যে যে জিনগত পার্থক্য দেখা যায় সেটি কি আমরা বলবো কি জেনেটিক বায়োডাইভার্সিটি। এটা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে মানুষ একটা প্রজাতি বা একটা স্পেসিস। তো এই মানুষ যদি দেখো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দিকে, কারো কারো বা অনেকের চুল সাদা হয়, আমাদের ইন্ডিয়াতে কালো, এরকম যে পার্থক্য জিনগত পার্থক্য, কিংবা কেউ ফর্সা বেশি কেউ কালো, এই পার্থক্যগুলো পড়ে কি জেনেটিক্যাল ডাইভার্সিটির মধ্যে পড়ে। তাহলে বোঝা গেল
জেনেটিক ডাইভার্সিটি কি, কিংবা কেউ লম্বা ছোট, কিংবা কোথাও সাদা কাক কোথাও কালো কাক, এরকম অনেক বিষয় আছে। তারপরে হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। স্পেসিস ডাইভার্সিটি হলো, স্পেসিস ডাইভার্সিটি যদি বলি কি, তাহলে দেখব সাম ডিফারেন্স স্পেসিস ইন এ পার্টিকুলার এরিয়া, অর্থাৎ একটি পার্টিকুলার এরিয়ায় যে জীবগত বৈচিত্র্য দেখা যায়, বা জীবের বৈচিত্র্য দেখা যায় বা পার্থক্য দেখা যায়, সেটি হলো স্পেসিস ডাইভার্সিটি। যেমন নিরক্ষীয় অঞ্চলে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ দেখা যাবে সেটি মরু অঞ্চলে অবশ্যই দেখা যাবে না। এই যে পার্থক্যগুলি, এই পার্থক্যগুলি কি স্পেসিস ডাইভার্সিটি, যে এক ডিফারেন্স এরিয়া অনুযায়ী বা ডিফারেন্স স্পেস অনুযায়ী কি পার্থক্য দেখা যায়। আর এই স্পেসিস ডাইভার্সিটিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো এটি হয়ে গেছে লিখে দিলাম স্পেসিস ডাইভার্সিটি প্রথমটি হলো যে ভাগটি, প্রথম ভাগটি সেটি হলো কি, সেটি হলো স্পেসিস রিচনেস। স্পেসিস রিচনেস বা প্রজাতির সব থেকে বেশি যে প্রজাতিগুলো থাকে, মানে কোনো অঞ্চলের স্পেসিস রিচনেস বলতে সেটা কি বোঝায়, হাইস্ট নাম্বার অফ স্পেসিস ইন এ পার্টিকুলার এরিয়া, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার মধ্যে যে প্রজাতিটি সব থেকে বেশি পরিমাণে থাকবে তাকে আমরা বলবো স্পেসিস রিচনেস। হয়তো দেখা যাচ্ছে একটি এরিয়া, সেখানে S1 S2 S3 S4 S4 এই যে চারটি প্রজাতি, হয়তো এটিকে যদি ধরো হাঁস, ছাগল, গরু, তারপরে এটি পায়রা ধরে নাও, এই যে প্রজাতিগুলো আলাদা আলাদা প্রজাতি একটি নির্দিষ্ট এলাকায়, এর সংখ্যায় যদি পরিমাপ করে দেখো যে পরিমাপে কমা বেশি আছে, এটি 5 আছে, এটি 7 আছে, এটি 6, এটি 3, এই ক্ষেত্রে যে S2 প্রজাতি, এটি কী বলেছিলাম, হাঁস, ছাগল, গরু, আর এটি বলেছিলাম পায়রা, তো এখানে দেখো ছাগলের পরিমাণটা সব থেকে বেশি, এই যে ছাগল বা S2টা স্পেসিস 2টা এটি হলো 7, তাহলে এটি হলো এই অঞ্চলের স্পেসিস রিচনেস। তাহলে স্পেসিস রিচনেসটা কি বুঝতে পারলে, যে স্পেসিস ডাইভার্সিটির ফার্স্ট পার্ট স্পেসিস রিচনেস বা ফার্স্ট ভাগ। সেকেন্ড যে ভাগটি সেটি হলো স্পেসিস ইভেননেস। স্পেসিস ইভেননেসটা কি, ওই যে পার্টিকুলার এরিয়া, সেই এরিয়ায় যদি সমস্ত প্রজাতির সংখ্যাই একই রকম থাকে, সমস্ত প্রজাতির, এই যে উদাহরণটি দিয়েছিলাম S1 S2 S3 S4 S4, এই যে সংখ্যাগুলো সমস্তটাই যদি সমান থাকতো, 5 5 5 5 এরকমভাবে সমান থাকতো, তাহলে সেই এরিয়াটা, মানে প্রজাতিকে বলা হতো বা বায়োডাইভার্সিটির স্পেসিস ডাইভার্সিটিকে বলা হতো কি, স্পেসিস ইভেননেস। আর যে লাস্ট ভাগটি হলো বায়োডাইভার্সিটির স্পেসিস ডাইভার্সিটির লাস্ট যে আরেকটি ভাগ আছে সেটি হলো কি, গ্লোবাল ডাইভার্সিটি বা গামা ডাইভার্সিটি, গ্লোবাল ডাইভার্সিটি।
গ্লোবাল ডাইভার্সিটি বা গামা ডাইভার্সিটি। এক্ষেত্রে কি হয়, একে গামা ডাইভার্সিটিও বলা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে প্রত্যেকটা বলেছিলাম বিভিন্ন ধরনের স্পেসিস থাকে, S1, S2, S3, S4, এই প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা আলাদা আলাদা হয়। এটি 2 হলে 3, এটি হয়তো 5, এটি হয়তো 7, এরকম প্রত্যেকটা যখন আলাদা আলাদা হবে তখন সেটিকে কি বলবো আমরা, গামা ডাইভার্সিটি বা গ্লোবাল ডাইভার্সিটি, বা কারোর সঙ্গে কোনোটা মিল থাকবে না। তাছাড়াও আমাদের বায়োডাইভার্সিটির পার্টগুলো পড়লাম, তার মধ্যে প্রথম পার্ট কি পড়েছিলাম, প্রথম পার্ট পড়েছিলাম জেনেটিক্যাল ডাইভার্সিটি কি, জেনেটিক্যাল ডাইভার্সিটির কোনো ভাগ ছিল না। তারপরে স্পেসিস ডাইভার্সিটি, তার তিনটি ভাগ সম্পর্কে জানলাম। এবার সবশেষে যে ভাগটি আছে বা যে টাইপটি আছে, ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি কি, ইকোসিস্টেম ডাইভার্সিটি হলো ডিফারেন্ট বিটুইন কি, ডিফারেন্ট বিটুইন হ্যাবিটেট হ্যাবিটেট ওয়ার ক্রোনোলজিক্যাল প্রসেস হ্যাবিটেট ওয়ার সরি ইকোলজিক্যাল প্রসেস ইকোলজি ইকোলজিক্যাল প্রসেস ওয়ার ইকোসিস্টেম সিস্টেম। অর্থাৎ যে হ্যাবিটেট বা বাসস্থান, ইকোলজিক্যাল প্রসেস এবং ইকোসিস্টেমের ডিফারেন্সের ভিত্তিতে বায়ো মানে জীব বৈচিত্র্য দেখা যায়, সেটি হলো কি, ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে প্রথমে কি জানলাম, প্রথমে জানলাম জেনেটিক্যাল ডাইভার্সিটি, জেনেটিক্যাল ডাইভার্সিটির মধ্যে কি দেখলাম, জেনেটিক্যাল ডাইভার্সিটির মধ্যে দেখলাম যে একটি জীবের মধ্যে বা একই রকম প্রজাতির মধ্যে বিভিন্ন জিনগত পার্থক্য থাকছে, তখন জেনেটিক্যাল। তারপরে কি স্পেসিস ডাইভার্সিটি, স্পেসিস ডাইভার্সিটির মধ্যে আবার তিনটি ভাগ দেখলাম, যে এখানে হচ্ছে একটা জায়গায় হাইস্ট নাম্বার পপুলেশন যখন থাকবে বা হাইস্ট নাম্বার একটা স্পেসিস থাকবে, সেই স্পেসিসটা আগে বলবো তখন স্পেসিস রিচনেস। তারপরে যখন সেই অঞ্চলে সমস্ত স্পেসিস বা প্রজাতি একই সমান থাকবে তখন তাকে বলবো স্পেসিস ইভেননেস, আর যখন প্রত্যেকটি আলাদা আলাদা থাকবে তখন তাকে বলবো গামা ডাইভার্সিটি বা গ্লোবাল ডাইভার্সিটি। তাছাড়া ইকোসিস্টেম ডাইভার্সিটি কি বললাম, ডিফারেন্স বিটুইন হ্যাবিটেট অ্যান্ড ক্রোনোলজিক্যাল প্রসেস বা ইকোলজিক্যাল প্রসেস ওয়ার ইকোসিস্টেম, অর্থাৎ একটি ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল প্রসেস বা হ্যাবিটেটের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে বলবো আমরা কি, ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে আশা করি এই ক্লাসে ইকোসিস্টেম সরি ডাইভার্সিটি কি এবং ডাইভার্সিটি টাইপসগুলো সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পেরেছি বা সক্ষম হয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কি, ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির এক একটা প্রজাতি কেন লস হয় বা ডাইভার্সিটির প্রজাতিগুলো কে কোন বুকে সংগ্রহ করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, বা এই সংস্থা কোন সংস্থা সংগ্রহ করে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।